সম্মানিত দেশ বিদেশে শিক্ষার্থী জ্ঞান পিপাসু এমবিবিএস ফোর্থ ইয়ারের ছাত্র ছাত্রী ভাই বোনেরা ও অন্যান্য আমার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সম্মুখে প্রতিনিয়ত মানব সেবায় নিয়োজিত থেকে কিছু বিষয় নিয়ে কথা বলি। তো আমার কথা হচ্ছে সায়েন্স ওয়ার্ল্ড মেডিকেল টেকনোলজি, মেডিকেল বিষয়ক সচেতনতা। আজকের যে টপিকসটি সেটা হচ্ছে নিউরো সার্জেনরা যা করে থাকে রোগীদের জন্য, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং নিউরোলজিক্যাল প্রবলেম কাকে বলে এবং কী 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 সমস্যা দেখলে আমরা বলবো যে এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নিউরোলজিক্যাল প্রবলেম। তো আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ দ্য নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা স্নায়ু বৈকল্য রোগ কী, বাংলা দ্বারা হচ্ছে স্নায়ু বৈকল্য রোগ কী, কী কী সমস্যা হলে আমরা বলবো যে এটা স্নায়ু বৈকল্য, হোয়াট ইজ দ্য কজেস, এটার কারণটা কী, কী কারণে এই ধরনের সমস্যা হতে পারে। তো আজকের রোগীটা হচ্ছে, নেম হচ্ছে দীপু, অ্যাজ হচ্ছে 55 বয়স। দেন তার হাতের ছবি আঁকা হয়েছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুইটা হ্যান্ড, এটা একটা হাতের প্রতিচ্ছবি, পূর্ণ হাতের প্রতিচ্ছবি, হাতটা দ্বারা এখানে কার্টুন করা হাতের দিয়ে বোঝানো হয়েছে, এটাকে হাতের ছবি, সম্পূর্ণ একটা হাতের ছবি। তো এই দেখুন হচ্ছে আঙ্গুল। যখন মানুষের মধ্যে ডায়াবেটিস পেরিফেরাল নিউরোপ্যাথি হয় বা কোনো অ্যাক্সিডেন্টাল কারণে মানুষ নিউরনগুলো ছিঁড়ে যায়, তখন হাতটা কিন্তু অ্যানেস্থেশিয়া অর্থাৎ কলাপস বা ব্যবধান মতো মনে হয়। তো দেখা যাচ্ছে নিউরোলজিক্যাল ডাক্তারের কাছে গেলে ডান হাত এবং বাম হাত যেহেতু অ্যাক্সিডেন্টের কারণে হাতটা অবশ হয়ে আসছে বা জিমজিম করে, টিমলিং করে, শরীর মতো ফুটে বা জ্বালা পড়া করে, বার্নিং সেন্সেশন হয়, সেখানে হাতকে প্রথমে নিউরোলজি সার্জন এইভাবে কোনো লোহার দাঁত পদার্থ দিয়ে এভাবে টেনে দেখেন, তার যে হাতে সমস্যা সে হাতটাকে টেনে দেখেন যে আপনার এখানে কোনো অনুভূতি আছে কিনা, আর যে হাতে অনুভূতি নাই সে হাতটাও কিন্তু টেনে দেখেন যে আপনার এখানে কোনো অনুভূতি আছে কি। তখন পেশেন্ট বলে, রোগী বলে যে আমার এই হাতে এখানে কোনো অনুভূতি পাচ্ছি না, এটা কেটে আলাদা করলেও মানে কোনো সমস্যা মনে হচ্ছে না আমার কাছে। আর বাম হাতে যখন দেখে যে এখানে অনুভূতি আছে, সেখানে নিউরনগুলো সম্পূর্ণ চেন ঠিক আছে, মনে হচ্ছে এখানে চেনের মতো, সেখানে দেখা যাচ্ছে পলস ইন্ডিকেটর ব্যথা পায়, অর্থাৎ দুই হাতের মধ্যে এক হাতে হচ্ছে অ্যানেস্থেশিয়া অর্থাৎ ব্যবধান মতো মনে হয়, কলার দিয়ে কাটলেও কিছু মনে হবে না, আরেক হাত হচ্ছে সুইফটি কাটলেই ব্যথা পায়। তো এই দুইটা হাতের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা কেন হলো, এটা নিয়ে হচ্ছে আমাদের আজকে সায়েন্স ফিকশন মেডিকেল নলেজে খেলা। তো দেখেন এখানে কিন্তু কিছু নিউরনের ছবি আঁকা হয়েছে, এই নিউরনের এটা হচ্ছে মূল পয়েন্ট। তো এই নিউরনে দেখেন যে শিকড় দেখা যাচ্ছে, যে চিকন চিকন শিকড়, এই যে শিকড় দেখা যাচ্ছে নিউরনের, এগুলো কিন্তু শিকড়, এই যে নিউরনের শিকড়, এরকম গোলাপ ফুলের মতো পাপড়ি আছে নিউরনের রোজ, আর চতুর্দিক থেকে শিকড় আছে, চিকন চিকন সুতার মতো শিকড় আছে, চামড়ার নিচে দিয়ে এটা কানেক্ট থাকে, মাংসপেশির নিচে দিয়ে কানেক্ট থাকে। যখন এই নিউরনের এই নিউরনটা পুরোপুরি ঠিক আছে, দেখা যাচ্ছে যে নিউরনের যে যেখান থেকে সিমটি কাটলে, যেমন চামড়ার নিচে ধরে এখানে সিমটি কাটা হলো, ইম্পালসটা এই সর্বপ্রথম শিকড়ে এসে আঘাত করে এবং এটা টেনে নিয়ে আসে বিন্দুতে, বিন্দুতে আসার পরে এখান থেকে প্রসেসিং হয়, প্রক্রিয়া হয়ে ফোর্স সিনাপটিক থেকে প্রি সিনাপটিকের দিক দিয়ে দৌড় শুরু করে, রান হয়ে দিয়ে এই ফাইভ প্ল্যান দিয়ে দৌড় শুরু করে। এখন দেখেন এই যে এখানে নিউরন কিন্তু আসতেছে, ইম্পালস কিন্তু আসতেছে, এখানে আসতেছে, আইসা আবার এই নিউরনে হিট করে, এখানে আইসা এটা প্রসেসিং হয়ে আবার এদিকটা দৌড় শুরু করে, এটা
এইটা সিএনএস এর মাধ্যমে, সিএনএস সেন্ট্রাল নিউরো সিস্টেম, এই মাঝখানের মেরুদণ্ডের যে ডিস্কের মধ্যে হাড় আছে, ভার্টিব্রাল ডিস্ক, ভার্টিব্রাল ডিস্ক যেগুলো রয়েছে এটা হচ্ছে ব্যাকবোন, এগুলো দিয়ে এটা কিন্তু সিএনএস এর মাধ্যমে ব্রেনের যে হাইপোথ্যালামাস অংশ সেখানে কিন্তু হিট করে। তারপর সেরিব্রাল কর্টেক্স একটা অংশ আছে, এখানে ফাংশনিং হয় সেরিব্রাল কর্টেক্স, এটার অংশ লেফট এন্ড রাইট সাইড দুইটা সাইড লিখেছে, লেফট সাইড LFT, আচ্ছা রাইট সাইড RIGHT, রাইট সাইড। তো যখন আমাদেরকে ধরেন মশায় কামড় দিল, রাইট সাইডে মশায় কোনো হাতে ডান হাতে কামড় কিন্তু দেওয়ার সাথে সাথে এই ইম্পাসটা সিগন্যালটা যে দেখেন আমি লিখতে দেখে সিগন্যাল কিন্তু দিয়ে এখানে প্রসেসিং হয়ে সিগন্যালটা মশার কামড়টা প্রসেসিং হয়ে লিখতে ভাস্তেরিয়াস চ্যানেল মতো দূরে দূরে দিন এই হাত দিয়ে চলে আসে সম্পূর্ণ পেরিফেরিয়াল নিউরন দিয়ে চলে আসে সম্পূর্ণ হেড কোয়ার্টারে, অর্থাৎ এই হাত দিয়ে ডান হাত দিয়ে এটা চলে আসে মেরুদণ্ডতে, মেরুদণ্ডের সিএনএস ফাইবারের মধ্যে চলে আসে, একটা অপটিক নার্ভ আছে সেখানে সাবটাইন কেবল লাইনের মতো একটা লাইনটা এদিকে চলে আসে, চলে আসার পরে সেখান থেকে সিএনএস এর মাধ্যমে সেন্ট্রাল নিউরো সিস্টেমের মাধ্যমে এটা ব্রেনে গিয়ে হিট করে, এখানে প্রসেসিং হয় সিপিউর মতো, এটা লাইক দ্যাট সিপিউ সিপিউ অর্থাৎ কম্পিউটার সিপিউর সাথে আপনি তুলনা করতে পারেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে এটা প্রসেসিং হয়ে এই সিগন্যালটা আবার এই ব্রেনের মাধ্যমে এদিক দিয়ে চলে যায়, এই যে এদিক থেকে যাওয়া শুরু হয়েছে এটি গ্রহণ চিহ্ন, এই সিগন্যাল দিয়ে দশটা যাচ্ছে, এই যে এই যেভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে গিয়ে এই মশাটাকে ওখানে হিট করানো হয় অন্য হাতে বা হাতে, যে এখানে আমার এটা মস্তিষ্কে বসেছে, ঘুমের মধ্যেও কিন্তু থাপড়টা ওখানে কিন্তু যায়, আপনার অন্য জায়গায় কিন্তু যায় না, তো যে জায়গায় মশাটা কামড় দিয়েছে বিট দিয়েছে ঠিক সেই জায়গায় কিন্তু আপনার হাতটা যায় ঘুমের অগরে, আপনার স্ত্রীর গালে কিন্তু চপড়টা যাচ্ছে না, যাচ্ছে আপনার হাতে। তো এটা কে করে, এটা হচ্ছে প্রথমে সিরিয়াসের মাধ্যমে ঢুকে এবং মোটর নিউরনের মাধ্যমে এই ইম্পালসটা দৌড়িয়ে গিয়ে ওই মশাটাকে হিট করে, এই দুইটা প্রক্রি হয়, অর্থাৎ সিএনএস এর মাধ্যমে এটা সর্বপ্রথম যায় আর সেন্ট্রাল নিউরাল সিস্টেমের মাধ্যমে যায় এবং পেরিফেরাল নিউরনের মাধ্যমে মোটর নিউরনের মাধ্যমে সেটা একটা মশাকে হিট করে মশাকে বাড়ানো হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে নিউরন, নিউরোলজিক্যাল ফাংশন। তো নিউরন কাকে বলে এটা এবার আমরা বলবো, যে নিউরন কাকে বলে, নিউরন হচ্ছে আমরা এবার ডেসক্রিপটিভে আসি, যে নিউরন হচ্ছে নিউরন এই যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য হিউম্যান বডি, আমাদের কম্পিউটারের দিকে আমরা দেখাচ্ছি যে নিউরনটা কি, নিউরনটা হচ্ছে নিউরন হচ্ছে নিউরন নিউরন হচ্ছে নিউরন নিউরন একটা হচ্ছে নিউরন হচ্ছে একটা একক, যেটা হচ্ছে নিউরন হচ্ছে নিউরন ইজ এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য হিউম্যান বডি, নিউরন হচ্ছে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ দ্য হিউম্যান বডি, অনেকগুলো নিউরো নিয়ে একটা স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট গঠন হয়, একটা হিউম্যান বডি তৈরি হয়। কোনো কোনো অঞ্চলে যখন প্যারালাইসিস হয় বা স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয় তখন ওই নিউরনগুলো ওই জায়গায় দুর্বল হয়ে যায়, বা কারোর সাথে কেউ যদি মারামারি করে প্রচণ্ড মাসেলের আঘাতের কারণে ওই নিউরন দুর্বল, হাত পাও শিরশির করে ঝিনঝিন করে টিংলিং করে ব্যথা হয়। এখন ব্যথা অনেক ধরনের হতে পারে, একটা হচ্ছে মাসেল পেন, সেটার জন্য আপনি কি দিতে পারেন, ডাইক্লোফেনাক সোডিয়াম দিতে পারেন, ডেন্টাল পেন হলে আপনি ইডুলিকোক্সিক দিতে পারেন 120-90 মিলিগ্রাম পর্যন্ত, এবং ডাইক্লোফেনাক সোডিয়াম দিতে পারেন মাসেল পেন হলে, বা টলপ্রেশন দিতে পারেন, মায়োলাক্স দিতে পারেন, অথবা আপনি রিজারভিস দিতে পারেন, সিক্লোফ্লাক, অর্থাৎ বিভিন্ন নামে আপনি দিতে পারেন ব্যথার ওষুধ বিভিন্ন ফাংশনে। কিন্তু নিউরোলজিক্যাল ডিজর্ডার যখন হবে তখন নিউরোলজিক্যাল প্রোডাক্টটি আপনাকে নির্বাচন করতে হবে, সেখানে আপনি ওই ডাইক্লোফেনাক, কিটোলাক, আপনার ওই যে সিক্লোফ্লাক এগুলা আপনার নির্বাচন করলে হবে না, সেখানে আপনার দিতে হবে নিউরোবি অর্থাৎ নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য, অথবা প্রিগামা এগুলা দিতে হবে, নিউরো নিউরোবি প্রিগামা দিতে হবে, এটা দিলেই আপনার রোগীটা সেরে যাবে, এবং প্রিগামা দিলে আপনার প্রথম যদি নিউরোলজিক্যাল ডিজর্ডার আপনার দেখা যায় তখন দেখা যাচ্ছে যে প্রিগামা 25 দিলেই আপনার কাজে লাগে, আর বুস্ট মিকোবালামিন সায়ানোকোবালামিন এটা যদি দেন গ্র্যান ফার্মা সেটা আপনি 120 দিলে টোয়াইস ডেলি আপনার ভালো রেজাল্ট পাওয়া যাবে, নিউরোবি টোয়াইস ডেলি দিলে 3 ঘন্টা 120টা দিলে আপনার ভালো রেজাল্ট পাওয়া যায়। তো সেটাই আমি চিকিৎসাটা আমি এখানে এনেছি, সেটা হচ্ছে এই দেখেন এই রোগীটা হচ্ছে ক্যালসিয়াম কম রয়েছে।